প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাজবি ডিভিশনের নতুন একটি ভিডিওতে সুস্বাগতম। আশা করি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, নিশ্চয় সুস্থ এবং ভালো আছেন। আজকের ভিডিওটি সকল দর্শক ভাই ও বন্ধুদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল রাজবি ডিভিশনকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে কীভাবে যাতায়াত করতে হয়, কীভাবে আপনারা বঙ্গবন্ধু সাফারি পার্কে যাবেন, লোকেশান কী, কত টাকা গাড়ির ভাড়া, আপনার কত টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তার বিস্তারিত আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু জানতে পারবেন, কীভাবে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে যেতে হয়, কীভাবে টিকিট কাটতে হয়, কত টাকা গাড়ির ভাড়া, কত টাকা দিয়ে টিকিট কেটে ইন করতে হয় এবং কত টাকা টোটাল খরচ হয়, তার বিস্তারিত আমার ডিসক্রিপশন বোর্ডে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা যেখানে আসেন সেখান থেকে সরাসরি আপনাদেরকে গাজীপুরের বাগের বাজার আসতে হবে। সর্বপ্রথম যদি ময়মনসিংহ থেকে আসেন তাহলে বাগের বাজার নামতে হবে, যদি ঢাকা থেকে আসেন তাহলে গাজীপুরের বাগের বাজার নামতে হবে। বাগের বাজার নামার পরে অটোতে উঠে আপনি 10 টাকা ভাড়া দিয়ে সরাসরি আপনি বঙ্গবন্ধু সাফারি পার্কের মূল গেটে যেতে পারবেন। বঙ্গবন্ধু সাফারি পার্কের মূল গেটে যাওয়ার পরে 50 টাকা টিকিট কেটে আপনাকে প্রথমে ইন করতে পারবেন, অর্থাৎ 50 টাকা দিয়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন। প্রথম টিকিটটি 50 টাকা দিয়ে কাটার পরে আপনি পার্কের ভিতরে ঢুকতে পারবেন। তারপরে আপনি সরাসরি যদি আপনি বাঘ ভাল্লুক হরিণ এই সকলগুলো দেখতে চান, তারপরে আপনি সোজা যেতে হবে। সোজা দিয়ে ইউটার্ন নেওয়ার পরে ডান পাশে আপনার 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। সেখান থেকে টিকিট কাটার পরে বাসে উঠে 3 থেকে 4 কিলোমিটার রাস্তা বাসে উঠে ভ্রমণ করতে হবে, অর্থাৎ সাফারি পার্ক কর্তৃক কিছু বাস আছে, সেই বাসগুলো আপনাদেরকে 3 থেকে 4 কিলোমিটার রাস্তা ঘুরিয়ে সরাসরি বাগানের ভিতর দিয়ে আপনাদেরকে বাঘ ভাল্লুক হরিণ ইত্যাদি ইত্যাদি জীবজন্তু আপনাদেরকে দেখাবে। 100 টাকা দিয়ে টিকিটকে কাটলে আপনি বাঘ ভাল্লুক হরিণ সরজমিনে দেখতে পারবেন। সেখান থেকে বেরিয়ে আসার পর আপনার বাম দিকে যেতে হবে, বাম দিকে যে আবার 50 টাকা দিয়ে টিকিট কাটলে সাপ এবং অন্যান্য জীবজন্তুর ছবি দেখতে পারবেন। টোটাল আপনার খরচ হবে 200 টাকা, 200 টাকা হলে আপনার সমস্ত খরচ চালা যায়। প্রথম টিকিট আপনাদেরকে কাটতে হবে 50 টাকা দিয়ে গেটে ঢোকার জন্য। দ্বিতীয় টিকিট আপনাদেরকে কাটতে হবে 100 টাকা দিয়ে বাসে উঠে বিভিন্ন জায়গায় যাতায়াত করার জন্য, অর্থাৎ বাঘ ভাল্লুক হরিণ জেব্রা ইত্যাদি দেখার জন্য। তৃতীয় টিকিট কাটতে হবে আপনাদেরকে 50 টাকা দিয়ে সোজা দিয়ে বামে বামকন্নারে, ওখানে সাপ ছাড়া অন্য অনেক কিছু ময়ূর পাখি টাকি ইত্যাদি দেখা যাবে। টোটাল আপনার খরচ হবে 50, 100 আর 50, টোটাল 200 টাকা হলে আপনি সাফারি পার্ক ঘুরে আসতে পারবেন। ধন্যবাদ।